হ্যাঁ ফিওন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই সাইমা। আজকে আবারই চলে আসছি শীতকালীন আরও একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। শীতকালে পিঠা পুলি খেতে কার না ভালো লাগে বলেন, কিন্তু পিঠা তৈরি করতে গেলে সেটা কিন্তু খুবই ঝামেলার কাজ মনে হয়। আর সেই ঝামেলার কাজটা যদি খুব সহজে করে নেওয়া যায় তাহলে তো পিঠা তৈরি করাই যায়। এতক্ষণে হয়তো সবাই বুঝেই ফেলেছেন আজকের রেসিপিটা কি। আজকে তৈরি করব তেলের পিঠা বা পোয়া পিঠা, কোনো কোনো অঞ্চলে এটাকে আবার পোয়া পিঠাও বলে থাকে। তো আজকের পোয়া পিঠা বা তেলের পিঠাটা আমি তৈরি করব চালের গুঁড়ি আর ব্লেন্ড করা চালের গুঁড়া দিয়ে। এইদিকে হচ্ছে আমি গুঁড়টা আগে থেকে জাল করে রেখেছিলাম, তারপর এটাকে ঠান্ডা করে এর মধ্যে দিয়ে দিলাম। তার কারণ হচ্ছে এটা আগে থেকে জাল করে নিলে গুঁড়ের মধ্যে কোনো রকম ময়লা থাকলে সেটা পরে ছেঁকে নেওয়া যাবে। এখন এটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়েছিলাম, তারপর এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এখানে কিন্তু আপনি চাইলে চিনিটাও ব্যবহার করতে পারেন, কিন্তু গুড়ের তৈরি পিঠাটা একটু অন্যরকম স্বাদ লাগে। এখন এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিলাম, কারণ গুড়ের পানিটুকু দিয়ে এটা গুলানো হচ্ছিল না। তো খুব ভালো করে মিক্স করে নিতে হবে, আর এটা কিন্তু একদমই পাতলা করা যাবে না। অনেকেই আছে তেলের পিঠার এই গুলাটা তৈরি করতে গিয়ে একদমই পাতলা করে ফেলে, আর না হয় খুব বেশি ঘন করে ফেলে, যে কারণে পিঠাটা একদমই পারফেক্ট হয় না। এই জন্য এটাকে কিছুটা ঘন করতে হবে, খুব বেশি ঘন রাখা যাবে না। এখন আমি যে কড়াইতে পিঠাটা তৈরি করবো সেটা চুলায় বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা অবশ্যই বেশি করে দিতে হবে, যেহেতু এটা তেলের পিঠা, আর তেলের পিঠাটা তো ডুবা তেলেই ভেজে নিতে হয়। যখনই আপনি এই গুলাটা একটু ঘন করবেন তখন তেলের পিঠাটা দেওয়ার সাথে সাথে এটা একদমই ফুলকো হয়ে ফুলে যাবে। তেলের পিঠা যদি দেখতে ফুলকো না হয় তাহলে কি ভালো লাগে, আর খেতেও তো ভালো লাগে না। একপাশ যখনই লালচে কালার হয়ে যাবে তখনই আমি অন্য পাশটাকেও ভেজে নিব। এভাবে করে সবগুলো তেলের পিঠা আমি তৈরি করে নেব, আর গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে, তা না হলে এটা খুব বেশি পুড়ে যেতে পারে। আর রেসিপি ভালো লাগলে কিন্তু প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন।